হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে জাস্ট আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। আমরা আজকে ছুটির দিনে ঘুরতে আসলাম, আমরা আজকে প্যারিস রোডে চলে আসলাম। প্যারিস রোডের পাশেই দেখলাম একটা ছোট স্টল, মোমোসের স্টল। তো মোমোসের স্টলটা দেখে আমরা রিক্সা থেকে নেমে গেলাম মোমোস খাওয়ার জন্য। প্যারিস রোডে কিন্তু এরকম মোমোসের স্টল আপনারা কয়েকটা পেয়ে যাবেন, তাছাড়া এখানে রাস্তার পাশে যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোতে কিন্তু আপনারা মোমোস পেয়ে যাবেন, সেখানেও কিন্তু সেম প্রাইস। আমরা যেহেতু এই স্টলগুলোর মোমোস কোনোদিনও ট্রাই করিনি, তাই হচ্ছে আজকে ট্রাই করব। আর এই মোমোসগুলোর প্রাইস অনলি 100 টাকা, তো 100 টাকা এর থেকে ভালো কী বা হতে পারে, যা হওয়ার কথা তাই ছিল। তবে আপনার ভালো মানের কোনো মোমোস যদি খেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে লোকেশন বলে দিব। আর খাওয়া শেষে আমরা চলে আসলাম সেই ছোটো ছোটো রেস্টুরেন্টগুলোতে। এই রেস্টুরেন্টগুলোতে আমার একটা খাবার খুবই পছন্দ, সেটা হচ্ছে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আমি অনেক আগে থেকেই খুব পছন্দ করি, তো আজকেও ভাবলাম সন্ধ্যায় আমি এটাই ট্রাই করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা যশোরে আছেন তারা এই স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন, খুবই ভালো। তো আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য, এবং আমাকে আমার ছোটো ছোটো পিচ্চি বাচ্চাগুলো জিজ্ঞাসা করছিলো মা তুমি কী খাবা, তো আমি বলছিলাম স্যান্ডউইচ খাবো, ওরা বলছিলো বার্গার খাবে। এই করেই আর কি সময় পার করছিলাম কিছুটা সময়, যতক্ষণ পর্যন্ত আমাদের খাবার রেডি হচ্ছিলো ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোই করছিলাম। তো অপেক্ষা করতে করতে আমাদের স্যান্ডউইচ কিন্তু চলে এসেছে, আর এই 4 পিস স্যান্ডউইচের দাম মাত্র 160 টাকা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ভালো লেগেছে আমার কাছে এটা, যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। প্যারিস রোডের এই খাবারগুলো আসলে স্টুডেন্টদের জন্য খুবই ভালো, এখানে খুব কম প্রাইসের ভিতরে বিভিন্ন খাবার টেস্ট করা যায়। তাছাড়া আমাদের মতো যারা কাপল আছেন, যারা একটু বাইরে খাবার খেতে পছন্দ করেন, তারাও কিন্তু এখানে চলে আসতে পারবেন, কম খরচে খেতে পারবেন। তো আমরা খেতে খেতে এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু আজকে অনেক গরম পড়ছিল, গরমের ভিতরে অনেক সুন্দর একটা বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টিটার কারণে কিন্তু পরিবেশটা একদমই ঠান্ডা হয়ে গেছে। না চাইতে যে এত সুন্দর একটা বৃষ্টি হবে বুঝতে পারিনি, বাইরে সন্ধ্যাবেলা আসলে এরকম একটা সুন্দর বৃষ্টি হলে খুবই ভালো লাগে, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই। তো এতক্ষণ বসে বসে কি করব বুঝতে পারছিলাম না, তারপরে মা মেয়ে একটু সেলফি তোলাতুলি একটু ভিডিও করছিলাম যাতে সময়টা পার হয়ে যায়, যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। তো এর মাঝে কিছু সেলফি কিছু ভিডিও করে নিলাম, আর তারপরে আমরা বৃষ্টি একটু কম হইলেই চলে আসলাম এই যে কালেক্টরেট ভবনের পাশেই, হেঁটে হেঁটে চলে আসলাম। হালকা হালকা বৃষ্টি তারপরে হচ্ছিল, ঘোরাঘুরি করতে করতে যেহেতু রাত হয়ে গিয়েছে, ডিনারের টাইম হয়ে গেছে, তাই আমরা পিঠাবাড়ি নামে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আমরা রাতের ডিনার সেরে বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্ত। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার রেসিপিগুলো ভালো লাগে, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।